আমার সঙ্গে রিলেশন রাখলে फायदाটা তোমার পৃথিবীর নানান এনজিও তোমায় চিনবে জানবে বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যানেলে তোমায় নিয়ে প্রোগ্রাম হবে আমি ম্যানিপুলেট করে তোমায় ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পাই দিতে পারি ঈশান যদি ছবিগুলো দেখতে পেয়ে যায় তাহলে নীল কি আমার কাছে কিছু গোপন করে হ্যাঁ বলো ঈশান আর প্রীতির মধ্যে সত্যি সম্পর্ক আছে আমি তাহলে ঈশানকে ভুল চিনলাম বলছি যে ওরা তো কিছুই খেলো না বরঞ্চ তুই আর আমি এটা পুরো মেরে দিই বস 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 খাওয়া দিকে দেখ দিকে চিকেন নাক বাংলোটা কেমন হয়েছে টেস্ট কর এই সরি 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 এই আমি আর সামলাতে পারছি না বুঝতে পেরেছিস তো কি হয়েছে নুনে পোড়া ইয়ে মানে ওই নুন না ম্যাডাম না দিদি ওই ইয়ে ফোন মানে ইয়েটা লঙ্কাটা একটু ইয়ে মানে ঈশান ওই ফোনে মানে ঈশান আমার মন বলছে নীল এক্ষুনি বাড়ি ফিরে আসবে মনে হয় কোনো বন্ধুর বাড়ি টাড়িতে গেছে না মা মিন্টু কাকু অনেককে ফোন করে দেখেছে কোনো বন্ধুর বাড়িতে নেই ও কোথায় গেল বলো তো মেয়েটা ঈশান ঈশান তুই ওকে আরেকবার ফোনে ট্রাই করে দেখ না কি লাভ বলো তো তোমরা তো ফোন করলে ফোন অফ থাকলে আমরা কি করতে পারি দেখো আমার মনে হয় তোমরা আননেসেসারিলি কিন্তু প্যানিক করছো এখন প্যানিক করার সময় না আমার মনে হয় নিশ্চয় কোনো বন্ধুর বাড়িতে গেছে বিবির ফোন তার মানে ঈশান বিবি জানে না যে নীলাশা কোথায় তাই তো জানিয়ে কি করতাম বলবো যে আপনার মেয়ে কোথায় গেছে আমি জানি না 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 কিন্তু জানাতে তো হবে ঈশান বিবি নীলাশার মা জানি আর একটু দেখে নি তারপর না হয় জানাবো তোরা দুজনে মিলে কি করিস বলতো ঈশান হট হট যা যা লবঙ্গ ওকে ঘরে নিয়ে যা তোর তো ভীষণ টায়ার্ড দেখাচ্ছে তোর আমি ঠিক আছি আমার কিছু হয়নি ডোন্ট ওয়ারি ম্যাম আপনার মেয়ে এখন একদম ঠিক আছে ক্রাইসিস পিরিয়ডটা আমি মোটামুটি সামলে দিয়েছি থ্যাংক ইউ মিস্টার রয় প্লিজ আমাকে আপনি আর মিস্টার বলবেন না ম্যাম আমি আপনার নামটা খুব ভালো করে জানি তবে এইটা জানতাম না আপনি নীলাশার মা তবে এটা আমি জানি আপনি দ্য গ্রেট বিবি ইস্টার্ন ইন্ডিয়ার স্টাইল আইকন তাই সব দিক থেকেই আমি আপনার থেকে অনেক জুনিয়র
So please call me Rohan. अच्छा बेश किंतु thank you Mr. अच्छा ठीक है रोहन तुम ही जेभाबे अमर मेके बांचिए चो धन्यवाद तो तुम्हाके दीते ही हबे आमी शुद्ध जस्ट अमर कर्तव्यटुकु को करेछि नील अमर बंधु एरकम सिचुएशन है तो एकजन अपरिचित मानुषेर जन्य सकलेर एटाई करा उचित तई ना आर आमी तो करेछि अमर बंधुर जन्य तई तो नील আচ্ছা ঠিক আছে আমার কিন্তু একটা অনুরোধ তোমাকে রাখতেই হবে না বলতে পারবে না কিন্তু প্লিজ বলুন প্লিজ প্লিজ বসো শিওর ম্যাম বিভাস হ্যাঁ আমার আমার চেকবুকটা এক্ষুনি নিয়ে এসো আনছি রোহন তুমি আমাদের জন্য যা করেছো তা তো শোধ করা যায় না কিন্তু এট লিস্ট আমাদের হসপিটাল বিলস গুলো পে করতে দাও মানে নীলাশার জন্য তো ওষুধ বিশুদের খরচ তো হয়েছে সেগুলো কি বলছেন ম্যাম ইম্পসিবল আমি কোথায় প্ল্যান করছি আপনার বেবিস কালেকশনে ইনভেস্ট করার অফার দেব আর আপনি আমায় তাড়িয়ে দিতে চাইছেন দেখি একেই বলে শিক্ষা ওর সাথে তো মাত্র দুদিনের আলাপ কিন্তু কতটা দায়িত্ববোধ আর আরেকজন তার কোনো দায়িত্ববোধই নেই তার বউ কোথায় গেছে সারাদিন কি করছে একটা খবর পর্যন্ত নেয় না আমি আর অপেক্ষা করতে পারছি না তুমি আজকেই আমাকে সব কিছু বলবে প্রীতির সাথে তোমার কি সম্পর্ক প্রীতির সাথে কিসের সম্পর্ক তোমার কি সম্পর্ক বলো আমায় বলো প্রীতির সাথে জেদ করো না নীল আপনাকে একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না কি প্রশ্ন করতে চাও বলো না অনির বাবাকে এই যে আত্মমোটের সময় নেই তোমরা পূজোর বাজার কবে করতে যাচ্ছো আমরা তো অপেক্ষা করেই আছি আপনি কবে বলবেন শোনো একখানা কথা বলি তোমাকে এ দুটো বউকে দেখছো আর সামনে আর একটা বউ দাঁড়িয়ে আছে তাকে দেবার কথা ভাবলে নি তুমি আরে বাবা এখানে তো মাই তো গোলটা পাকাচ্ছে বাবা সরলভাবে সবাইকে টাকা দিয়েছে এখানে মায়ের এখানে কথা বলার দরকারটা কি এটা তো আমি বুঝতে পারছি না যদি কোনোদিন মার জায়গায় থাকতে দাদা ভাই তাহলে বুঝতে পারতে মায়ের কথা বলার দরকার কি আছে ওই মন্ন তোমার বউ যে এত চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো যে তোমার সঙ্গে আমার সমস্ত কথা ফুরিয়ে গেছে শেষ হয়ে গেছে যদি পারো তবে পূজোর দিনে এবারে বড় বউকে এবাড়িতে ফিরিয়ে এনো আসছি নূপুর নূপুর শোনো আমার কথা শোনো নূপুর পুরুষ মানুষ নিজের বউকে পোষ মানাতে পারে না এবার কেমন পুরুষ মানুষ কি জানে এদেরকে না নপুংসক বলে আগে নাম বললো ইন্দ্রনীল কি পাগলের মতো কথা বলছো তুমি পাঠানি মানে একজন ভদ্রলোক তো এলেন তোমার নাম করে হ্যাঁ ওই ভদ্র দাদা 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 তুই তো ক্যারাম খেলতে ভালোবাসতিস না দাদা দেখ না তুই ছোটদা মেয়ে তো সবাই খেলে দিতিস ইভেন বাবা কেউ এই দেখুন পৃথিবীর বাবু এই দেখুন গুটি আমি খেলছি ওই ছোটদা মেয়ে তো সবাই স্কুলে ফুটবল খেলতো ক্রিকেট খেলতো তুই তো ক্যারাম খেলতিস তুই তো ক্যারামে চ্যাম্পিয়ন ছিলিস আমি তো এসব কিছু জানতাম না দাঁড়াও গুটির সাথে ও বাবা
দুচিকে কত খুঁজে পেলুম রে গো সে কি কোথাও নেই সব দিক ভালো করে দেখেছিস তো এই দিকটাই এই দিকও দেখেছি বাবা দুচিকে কোথাও দেখেছো ওমা তাকে যে কইব তো নেই গেল জঙ্গলের ওদিকে তার স্বামী এসে তার সঙ্গে দেখা করতে চায় তাকে যেন চুপি চুপি দেখে দি জঙ্গলের দিকে